আমাদেরই কার্যালয়ে ছিল, এই দু চার দিন আগে সিপিএমএ সেটা দখল করে নেয়। তারপরে আমি উচ্চ নেতৃত্বে জানাই, তখন আমাদের কাউন এমআইসি বুদ্ধেন্দু ভগত এসেই কার্যালয়ের কাজকে হ্যান্ড ওভার করলো আমার। এটা কি আগে আপনাদেরই কার্যালয় ছিল? আপনার পরিচয়টা দেবেন। আমার নাম বৈদ্যনাথ মৌর্য, আমি প্রেসিডেন্ট। পার্টি অফিস দখল করতে নেই যাতে হ্যাঁ, লেকিন হম লোক পার্টি অফিস আগে দখল হোক এসি তরহ সে তো ইয়ে বহুত অন্যায় কাম হ্যাঁ, আর ইয়ে অন্যায় হম লোক বরদাস্ত নেই করেন। 2016 মে তো ইয়ে বৈদ্যনাথ কা ঘর এই পর হ্যাঁ, আর বৈদ্যনাথ মল্লিক ইয়ে পার্টি অফিস কা দেখভাল মে থা, ইসি কা আন্ডার মে ইয়ে পার্টি অফিস থা, আর ইয়ে পার্টি অফিস ফির উসি কা আন্ডার মে দে দিয়া গিয়া, আর আজ সে ওই দেখভাল করেগা পার্টি অফিস, হ্যাঁ উসি কা দায়িত্ব। দলীয় কার্যালয় ছিল, আমি আমি কখনো দেখিনি এটা যে দলীয় কার্যালয়টা সিপিএমএ ছিল, আমি কখনো দেখিনি। আমি এখানে এখানে দুবার তিনবার এসেছি, আমি এখানে আমি এসে দেখছি যে প্রেসিডেন্ট ছিল তাকে আমি বসে থাকতে দেখেছি, এবং আজকে পার্টি অফিসটা দেখলাম যে এখানে সিপিএমএ ঝান্ডা লেগে আছে, আর এই পার্টি অফিসটা আবার বৈদ্যনাথ মল্লিকের হাতে আমরা হ্যান্ড ওভার। এই যে দলীয় কার্যালয়টা 2007 সালের এই কার্যালয় এই অঞ্চলের মানুষের কাছ থেকে টাকা নিয়ে তৈরি হয়, ঠিক আছে। 2011 সালে পট পরিবর্তন হয়, রাজ্যে তৃণমূল সরকার আসে, তা সত্ত্বেও এখানে কোনো ডিস্টার্বেন্স ছিল না। 2016 সাল পর্যন্ত দারুণ কাজ করেছি, মধ্যখানে দুবার ডিস্টার্বেন্স হয়েছে, দুবার অফিস ভেঙেছে, 41টা চেয়ার ভাঙা, অজস্র মূর্তি, অজস্র ফ্ল্যাগ সব তছনছ হয়ে যায়, কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু এখানে কাজকর্ম চালিয়ে গেছি। 2016 সালে যখন বিধানসভা নির্বাচনের হার হয়, তারপরে এই অফিসটা কোনো কারণে সেদিন রাত্রিই দখল হয়ে যায়, সন্ধ্যেবেলার পর থেকে দখল বলবো না, ভাঙচুর করে দুর্মুষ করে দেওয়া হয়, কিছুই ছিল না। পরবর্তীকালে যাই হোক, কিছু ছেলে টেলে নিয়ে এসে এখানে যা ছিল চলেছে, এই অঞ্চলটা একটা দুষ্কৃতীদের কার্যকলাপে পরিণত হয়েছিল, দুষ্কৃতীদের কার্যকলাপ, গাঁজা মদ এইসব এখানে চলতো। মানে এই অফিসটার ছবি, এই অফিসটার ছবি তোলা আছে আমার কাছে, আপনাদের দিয়ে দেবো। চারিদিকে এতদূর উপর থেকে টোটাল পানের পিকে ভর্তি, ঘরের মধ্যেই পেচ্ছাপ করা হয়েছে, মানে যা না তাই। স্বাভাবিকভাবে এই লোকসভা নির্বাচনে হারের পর এই অঞ্চলের মানুষ এবং আমরা যখন পাড়ায় ঘুরলাম, বললো যে যা অবস্থা সিপিএমেরও যা অবস্থা, তৃণমূলেরও যা অবস্থা, আপনাদের দুজনেরই অবস্থা শোচনীয়, মাঝখান থেকে বিজেপি বেরোচ্ছে, এক কাজ করুন, আপনারা বামপন্থীরা তো চিরকাল ছিলেন মানুষের সঙ্গে, আপনারা দরখাস্ত লেখেন, এই করেন, বিভিন্ন কাজগুলো করে দেন, আপনারা অফিসটা খুলুন, আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা খুলেছি মানুষের জন্যই খুলেছি, খুলে জাস্ট আমরা কাজটা শুরু করবো বলে, এই তো 3 দিন 4 দিন হলো, আমরা বেশি এই এসছি, আমরা আমাদের কার্যালয়, আমাদের কার্যালয়, এটা এটা কোনো কারুর কার্যালয়, আমরা তো কারুর কাছ থেকে কেড়ে কোনো কারুর কার্যালয় নাই। আমার কাছে এখানে দুবার ডায়েরি হয়েছে, তার কপি রয়েছে, এটা আমাদের ট্যাক্স রয়েছে, তার দাবি রয়েছে, তার কাগজ রয়েছে, এখানে ইলেকট্রিসিটি বিল হয়, তার কাগজ রয়েছে, সব আমাদের, কারুর কোনো ব্যাপারই নেই। এখানে পরিষ্কার একটা কথা বলছি, এখানে যে কার্যকলাপ করার চেষ্টা করছে, যারা করেছে এই যেগুলো, আমি বলছি দয়া করে অনুরোধ করছি, এই রাজনীতি করবে না, এই রাজনীতিরা ভয়ঙ্কর বাজের দিকে যাচ্ছে, ভয়ঙ্কর বাজের দিকে যাচ্ছে। পাবলিক কার সঙ্গে আছে দেখে নিন, সোজা ময়দানে বাড়ি বাড়ি আমরা কাজ করি না, দেখি না কে কাকে চাইছে, আমাদের কারোর সঙ্গে লড়াই ময়দানের মারামারি করার জন্য আমরা খুলি, মানুষের কাজের জন্য করেছি, আমরা দেখেছি মানুষের সঙ্গে ছিলাম আছি, কেন চিরকাল ছিলাম আমরা, এই 3 বছর না থাকার ফলে এখানকার মানুষের প্রচুর ক্ষতি হয়ে গেছে, এক একটা দরখাস্ত লিখতে 100 টাকা 50 টাকা করে মানুষকে দিতে হচ্ছে, বুনতে হচ্ছে, আমরা বিনা পয়সায় কাজ করি, একমাত্র গর্ব করে বলি প্রত্যেকের কাজ করে দিই, আমাদের কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায় না বলে আমাদের এমএলএকে দিয়ে শয়ে শয়ে আমরা এখান থেকে বিভিন্ন, কে বলছে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায়, অনেকে পাইনি, অনেকে পাইনি, এখানকার প্রত্যেক মানুষের কাজ, আর সকাল থেকে 7টা থেকে কাউন্সিলর রাত্রি 11টা অবধি বসে কাজকর্ম করে, তারপরে আপনারা যদি বলবেন যে কাউন্সিলরকে খুঁজে পাওয়া যায়নি, আপনি যদি বিশ্বাস না করেন, আপনি যদি বিশ্বাস না করেন, আমি বলে দিচ্ছি, আমি অন ক্যামেরা বলছি, আপনারা হালদারবাদে চলে যান, কীর্তনিয়া পাড়ায় চলে যান, বিভিন্ন পাড়াগুলোতে চলে যান, আমার এখানে ওই লোক দেখানোর ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে মানুষের সঙ্গে ছিলাম আছি থাকবো, বামপন্থী কাজ চিরকাল করেছি থাকবো, এবার কে কি ভাবে নিচ্ছে, মানুষ কিভাবে নিচ্ছে, আমরা সেটা জানতে চাই, আমি একটু পরে, আমরা মানুষের জন্য ছিলাম, মানুষের জন্য করেছি, আবারও খুলবো, আজকেই খুলবো, এখনই খুলবো, কেউ বাধা দিতে পারবে না, পরিষ্কার বলে দিচ্ছি আমরা, এই অফিস ছিল আমাদের, আমাদেরই থাকবে, অফিসটা নিয়ে নিলে কি ভোটে জিতা যাবে, না না কখনো এটা হয় না, তাহলে আর কিন্তু তাহলে পার্টি অফিসটা কেন হয়ে যাবে, আজকে আপনারা বারবার আজকে 1 মিনিট 1 মিনিট আপনারা এটা করলেন কেন আগে বলুন,
কেন করলেন বলুন? এটা এটা বৈদ্যনাথ মল্লিকের হাতে ছিল। বৈদ্যনাথ মল্লিক হ্যান্ড ওভার ছিল, তো বৈদ্যনাথ মল্লিক আজকে আমাকে ডাকলো, ডেকে বলছে আপনাকে মিসগাইড করেছে দাদা। আমি আপনাকে বলছি আপনাকে মিসগাইড করেছে, আমি বলছি আমরা আপনার সঙ্গে আছি। শুনুন, আপনি কাউন্সিলর হিসেবে যা সই করার করবেন আমরা লোক পাঠাবো, কিন্তু কাউকে ঘোরাবেন না, দয়া করে বলছি। বহু লোক ঘুরছে দাদা, মিথ্যা কথা বলবেন না। আপনি বহু লোক ঘুরান, এখন বললে হবে না, আপনি বহু লোক ঘুরান। আপনি সাতটায় যাকেন, নটায় যাকেন, এগারোটায় যাকেন, আপনি আপনি একটা এমআইসি লোক, আপনি দৌড়ে বেড়াচ্ছেন। আপনি বলে দিন যে আমি এই সময় থাকবো, সে যায়। আমার আমার টাইম আছে 8:30, আমার আমার টাইম আছে 8:30। শুনুন, আমি বলে দিই, আমি আরেকটা কথা বলে দিই দাদা, আপনি জানেন না বলে দিই, অশোক পল্লী শান্তিপ্রিয় এলাকা, কোনোদিন কোনো ঝামেলা হয়নি।